স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এখানে প্রশ্নের সংখ্যা আমি খুব কম রেখেছি অর্থাৎ প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের কিছু দশ নম্বর এবং কিছু পনেরো নম্বরের প্রশ্ন বলে দেব পরীক্ষার জন্য প্রথমেই তোমাদের দশ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি ভালো করে মনোযোগ সহকারে শুনবে আমি মডিউল ওয়ান থেকে তোমাদের জন্য দশ নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিনটে রেখেছি প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো কি বললাম আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আছে ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো প্রশ্নটা পুরো আরেকবার বলছি দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো এই তিনটে হচ্ছে মডিউল ওয়ান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পনেরো নম্বরের প্রশ্ন এছাড়া আরও যদি এক্সট্রা প্রশ্ন তোমরা যারা দেখে যেতে চাও শেষে আমি আলোচনা করব এক্সট্রা প্রশ্নগুলো এখন প্রথমে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি শুনে নাও এবারে মডিউল টু অর্থাৎ দু নম্বর মডিউল থেকে চারটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রেখেছি প্রথম প্রশ্ন যেটা আছে ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো কি বললাম ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন হচ্ছে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো এবং তৃতীয় চার নম্বর প্রশ্ন মডিউল টু থেকে ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক রূপে ইতিহাস অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আরেকবার বলছি ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক রূপে ইতিহাস অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন কর। এই চারটে প্রশ্ন মডিউল টু থেকে পনেরো নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট এবারে তোমাদের আমি দশ নম্বরের প্রশ্নগুলো বলবো যেগুলো মডিউল ওয়ান এবং মডিউল টু থেকে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় এখানে তোমাদের বলে রাখি যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো চলো দশ নম্বরের প্রশ্নগুলো শুনে নাও দশ নম্বরের প্রশ্ন আমি মডিউল ওয়ান থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তার মধ্যে প্রথম চারটে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কেনেত ওয়ালাজ কেনেত ওয়ালাজের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জে এ টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করে তিন নম্বর প্রশ্ন হ্যান্স জে মর্ঘেন বাস্তববাদী বাস্তবাদী তত্ত্বের ছয়টি নীতি উল্লেখ করো চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো আর পাঁচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন এবারে মডিউল টু মডিউল টু থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের চারটে আছে তার মধ্যে প্রথম যে তিনটে প্রশ্ন বলবো সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো আর চতুর্থ প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য লেখ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সাজেশানটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সাজেশানটা দেখো আর পরীক্ষার আগে যেটুকু সময় আছে খুব ভালো করে পড়াশোনা করো কারণ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে প্রশ্নপত্র একটু কঠিন হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার তোমরা দেখতে পাচ্ছ একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে সেক্ষেত্রে তোমাদের একটু ভালো করে পড়াশোনা করতে বলবো যাতে সাপলি টাপলি না আসে তাই যেটুকু সময় আছে কাজে লাগাও এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও আমি তোমাদের মডিউল ওয়ান থেকে প্রথম যে তিনটে প্রশ্ন দেখো স্টার্ট দেওয়া আছে এই তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ বলেছি এছাড়া যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে অর্থাৎ তোমাদের সিলেবাস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে এক্সট্রা সেগুলো হচ্ছে এইগুলো অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বিবর্তন নারীবাদী দৃষ্টিভঙ্গি ঠান্ডা যুদ্ধের কারণ এইগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন মডিউল টু থেকেও ঠিক একইভাবে আমি তোমাদের প্রথম চারটে প্রশ্ন যেগুলো স্টার্ট দেওয়া আছে বলেছি এছাড়া তোমাদের দেখো পাঁচ নম্বর প্রশ্ন আছে চীন জাপানের মধ্যে গুরুত্ব ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্কে চীন জাপানের মধ্যে গুরুত্ব তৃতীয় বিশ্ব কী এর বৈশিষ্ট্য সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ ভারতের বিদেশ নীতির বিবর্তন এগুলো তোমাদের আসতে পারে এবারে মডিউল ওয়ান মডিউল ওয়ান থেকে আমি তোমাদের পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি দশ নম্বরের এছাড়া এই দুটো প্রশ্ন তোমরা যাদের পক্ষে সম্ভব হবে দেখে যেতে পারো মডিউল টু থেকে দেখো মডিউল টু থেকে আমি তোমাদের প্রশ্ন চারটে গুরুত্বপূর্ণ বলে দিয়েছি এছাড়া এই কটা প্রশ্ন এই দুটো বা তিনটে প্রশ্ন যাদের পক্ষে দেখা একটু সম্ভব হবে বলে মনে হচ্ছে তোমরা দেখে যেতে পারো